নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজকে থেকে 1400 বছর আগে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে, কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে আকৃষ্ট করবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের কখনো গন্ধও পাবে না। আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল, এর নাম শুনেছেন, দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে, অপেক্ষা করতে থাকেন, তবে তার অনুসারীরা কিন্তু এখনই অ্যাক্টিভ। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে, যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না। বাপ ভাই স্বামী মিলে ঘরে রাখতে চাবে, তবে ঘরে থাকো পর্দায় থাকো, এরা বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে। এরা বের হয়নি, বিগত 100 বছরে দেখেন শহরে মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না। উন্নতি অগ্রগতি কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতি গড়বো, এগুলো স্লোগান দেয় না, দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আজকে ওরা ঢুকে পড়ছে। শিক্ষাক্ষেত্রে যাবেন, আপনাকে একটা বেহায়া মেয়ের সাথে বসতে হবে সামনাসামনি, স্কুলে যাবেন সেখানে জিনা করতে হবে, কলেজে গেলে সেখানে জিনা, চাকরি করতে যাবেন সেখানেও জিনা, দেশ চালাবেন সেখানেও জিনা, সব জায়গায়। আর পর্দা তো উঠিয়ে দেওয়া হয়েছে, বলুক আর না বলুক সুকৌশলে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন নিকাব পরে স্কুলে কলেজে যায়, তাকে ডেকে আনা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কি সমস্যা, তোমার সমস্যাটা কি, মুখ ঢেকে আসো কেন, ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় একদম। এই দেশে বাস করেন আপনারা, এই সমাজে বাস করেন, যেখানে একটা মেয়ে স্বতন্ত্রভাবে যে স্বাধীনভাবে হিজাব করবে সেই স্বাধীনতা ওর নাই এখন, বরং তাকে বাঁকা চোখে দেখা হয়, একে জঙ্গি নাকি, বোরখার নিচে কি বোম আছে নাকি, দাড়ির নিচে আবার বোম আছে নাকি, টাকনার উপরে যখন একটা ছেলে কাপড় পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, ভয় লাগে ওদের দেখলে। আগে এই ধরনের মানুষকে দেখলে মানুষ সালাম দিত, শ্রদ্ধা করতো, বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইতো, এখন ভয় পায় আমাদের পৃথিবীর মানুষ। আমরা কি ভাই পশু হয়ে গেলাম নাকি, এই কাজটা কে করলো আসলে, আমরা কি বাঘ ভাল্লুক, এই কাজটা করলোটাকে, এই কাজটা করেছে মিডিয়া। এই যে এখনকার মিডিয়াগুলো দেখছেন, এই মিডিয়ার কাজই হচ্ছে ইসলামকে কিভাবে তারা খারাপ চোখে তুলে ধরবে সমাজের সামনে। ইসলামের জন্য একটা যদি ইস্যু পায়, একটা হিপসখানায় দেখা গেল যে একটা হুজুর একটা লোক একটা বাচ্চাকে চরম মাইন মারছে আর কি, এটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে, আমরা অবশ্যই বলছি এই কাজটা খারাপ, বাচ্চাদেরকে এভাবে মেরে পড়ানো উচিত না, কখনোই উচিত না। তো এই যে একটা ইস্যু তারা পাইলো, সারা মিডিয়া প্রচার করে শেষ যে মাদ্রাসায় এই হয় এই হয় এই হয়, সব মাদ্রাসা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ, মাদ্রাসার কয়টা ছেলে রাজনৈতিক গণ্ডগোলে অংশ নেয়, মাদ্রাসার কয়টা ছেলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে এই রাস্তা অবরোধ করে, মাদ্রাসার কয়টা ছেলে ধর্ষণ করে, মাদ্রাসার কয়টা ছেলে মদ খায়, এগুলো বলুক মিডিয়াতে, বলে বলবে না। এদের আক্রোশটা মূলত ইসলামের উপরে, বাইরে যতই বলুক যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা মুসলিম মুমিন, আমরা তোমাদের সাথেই আছি, আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ওয়াইদা লাকুল্লাযীনা কাফারু ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, ভোটের সিজন আসলে দেখবেন দাড়ি টুপি রেখে আমি তোমার কাছেই আছি, আমাকে ভোট দাও, আর যখন ওই সময় ফুরিয়ে যাবে আর কি, ওয়াইদা লাকুল্লাযীনা কাফারু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় বলে নাহনু মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে ঠাট্টা করে আসলাম মাত্র। তো একটা প্রসঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম, এই মিডিয়াই বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো বলেন, এই গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই সব কিছু দিয়ে তারা ইসলামটাকে ডমিনেট করতে চাচ্ছে, যাতে আগামী দিনগুলোতে ইসলাম বিজয়ী হতে না পারে, কিন্তু আল্লাহ পাক কখনোই সেটা হতে দিবেন না।